পরের তুলনায় এবারে শুধু আমাদের দেবীর আরাধনা, এই বিশ্বের যা অবস্থা, গোটা বিশ্বের যা মহামারীতে যা মানে ধ্বংসলীলা চলছে, সেই ধ্বংসলীলা থেকে উদ্ধার পাওয়ার জন্য শুধু মহামার আরাধনা ছাড়া এবছর আমাদের আর কোনো আড়ম্বর এবছর পুজোয় আমরা রাখিনি। আনন্দযুক্ত পুজো হোক, শুধুমাত্র মায়ের আরাধনা করে মাকে জানানো যে এই বিশ্বকে শান্তি করুক, এটাই আমাদের এবছরের একমাত্র উদ্দেশ্য। কোভিড সচেতনতার জন্য যেদিন থেকেই এইটা মানে হয়েছে, লকডাউন হয়েছে বা কোভিড হয়েছে, তারপর থেকেই আমরা আমাদের পাড়াতে প্রতি সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করছি। তার জন্য আমাদের মেশিনপত্র সমস্ত কিছু কেনা রয়েছে। দুর্গাপুজোর পাঁচ দিনও এই একইভাবে আমরা চালিয়ে যাব, প্রতিদিনই আমরা স্যানিটাইজ করার চেষ্টা করব গোটা এলাকাকে, গোটা পাড়াকে যতটা আমাদের দ্বারা সম্ভব। এছাড়াও মাস্ক থাকছে, থাকছে স্যানিটাইজার, থাকছে বয়স্ক লোক, যারা আমাদের পাড়ার বয়স্ক রয়েছে তাদের সঙ্গে থাকার, মানে আমরা থিম করি, যেহেতু আমরা একটা নাম রেখেছি এবছর, থিমটা একদম নামটা যে রাখিনি তা নয়, আমরা রেখেছি সকলের তরে সকলে আমরা। আমরা মানে ছোটো এখানে যত সিনিয়র সিটিজেন রয়েছে বা যারা রয়েছে, প্রতি পুজোর পাঁচটা দিন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর রাখা, তাদের কোনো, যেমন ধরুন পুজোর সময় ওষুধের দোকানপত্র সমস্ত কিছু বন্ধ থাকে, সেই সবগুলো যাতে না হয় আমরা একটা টিম তৈরি করেছি, সেই টিম গিয়ে তাদের খোঁজ খবর নেবে, থার্মাল স্ক্রিনিং করবে, প্রেশার প্রেশার চেক করবে, এবং তাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সহস্রী ক্লাবের পক্ষ থেকে সেই টিম গিয়ে সেই সাহায্য করবে। দর্শনার্থীদের ক্ষেত্রে কি